যুবক মাদ্রাসা দিকে যাচ্ছে, তালিমের তালিম বাচ্চা, মেয়েটা ডেইলি তাকায় আল্লাহ একটা মানুষ নাকি, প্রতিদিন মেয়েটা তাকায় আল্লাহ এই মানুষ ছেলেটা কার ছেলে। মেয়েটা তদন্ত করলো, এই ছেলেটা কিন্তু একাই মাদ্রাসা যায় না, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে মাদ্রাসা যায়। কিন্তু আমি যদি কথা বলি মনে হয় তার বন্ধু বান্ধবরা জিয়া ওনার মা বাবাকে বলি দেবে। মেয়েটা ভাবছি মনে মনে, আল্লাহ এই যুবকটা বলে এত ভালো ছেলে, মাদ্রাসা জেলে কোরআন পড়লে বলে ওস্তাদ আর চোখের পানি ফেলে কান্দে। আমি ছেলেটার কাছে আমি একটা কথা একদিন শুনব, তার মা বাবার পরিচয় নেব, আমি একটা কথা শুনব, কিন্তু ছেলেটা একাই যায় না, সব বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। হঠাৎ একদিন ছেলেটা একাই মাদ্রাসার পথে পড়ে গেছে, মেয়েটার নজরে পড়ে গেল। মেয়েটা মনে মনে ভাবিল, রে বন্ধু বহুদিনের মনের আশা, প্রতিদিন বন্ধুদের সাথে তুমি মাদ্রাসা যাও, আজকে কিন্তু তুমি একাই গেতেছ, মেয়েটা দুষ্ট মেয়েটা রে, মনে বড় হারামি ছিল রে, ওই যুবকার রূপের পাগলে রাস্তায় যে দাঁড়াইয়া বলছে, ভাই ও ভাই তালিম রে আলিম মানুষ তুমি দাঁড়াও। ছেলেটা দাঁড়াইয়া গেল, কেন বোন কি হলো তোমার? ভাই রে প্রতিদিন তোমার অপেক্ষা আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি রে ভাই, তোমার সাথে একটা কথা বলতে আমি চাই, কিন্তু তুমি বন্ধু বান্ধব নিয়ে যাও, আমি ভয়ের চোটে তোমার সাথে কথা বলতে পারি না। ছেলেটা বলছো, বল তাড়াতাড়ি বলো, আমি মাদ্রাসার দিকে যাব, আমার ওস্তাদ না হলে আমাকে শাসন করবে। মেয়েটা বলছে, বাইরে আমি একটা তোর কাছে দলিল শুনবো, ভাই তুমি বলে মাদ্রাসায় গেলে ভাই তোমার কোরআন পড়া শুনলে তোমার ওস্তাদ বলে চোখের পানি ফেলে কান্দে, ভাই রে তোমার মতন ছাত্র দ্বারায় আমি একটা দলিল ফতোয়া শুনতে জন্যে রাস্তায় প্রতিদিন দাঁড়িয়ে থাকি। ছেলেটা বলল, বল তোর কি প্রশ্ন আমাকে বলো, আমার জানা থাকলে আমি দলিলটা ফতোয়াটা দিয়ে যাব। যখন সুহান বোন বলো তোমার কি প্রশ্ন, বোন বলো আমি যদি জানা আছে দলিলটা আমি বলি দেবো। মেয়েটা বলছে, না এখানে বলা যাবে না ভাই। কেন? ওই যে সামনে আমার বাড়িতে আছে, এই বাড়িটা তো চলো, তুমি আলেম মানুষ, তুমি একদম কোরআনের হাফেজ মানুষ, আমি আমার বাড়িতে আদর সম্মানে আদবে বসেয়া তোর কাছে আমি দলিলটা শুনব। মেয়েটা লাস্টের মধ্যে, ছেলেটা লাস্টে ভাবছি রে, মেয়েটা বারবার বলছে, দেখো ভাই তুমি যদি আজকে আমাকে এই দলিল ফতোয়াটা না শুনে যাও, আমি তোর মুখে শোনার জন্যে আমি এতদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি। ছেলেটা মনে মনে ভাবলো, আল্লাহ যদি মেয়েটা নাজাজ কাজ একটা জায়জ করি নিয়ে করি থাকে তাহলে তো আমি গোনাগার হয়ে যাবো। লাস্টের ছেলেটার মনে তো কোনো ধরনের কূটনীতি নাই, ছেলেটার মনে কোনো হারামি নাই, মেয়েটার মনে ছিল হারামি। ছেলেটা আসতে আসতে মেয়েটাকে বলল, বল তোমার বাড়ির সামনে এটি একালে, হ্যাঁ চলো। ছেলেটা পাশে যায়, মেয়েটা আগে আগে যায়। ছেলেটা যখন বাড়ির ভিতরে ঢুকবে তখনই বলল, বল আমি বেশিক্ষণ বল থাকবো না, কারণ আমি তোমার বাড়িতে ঢুকতে পারি না, আমি একটা আলেম মানুষ, তালি এলিম বাচ্চা, গ্রামের মানুষ দেখলে আমাকে কী বা বলবে, আমি লজ্জা পাই। মেয়েটা বলছে, না ভাই আমি শুনছিলাম তুমি বলে মাদ্রাসার এত সুন্দর ছাত্র, তোমায় যখন কোরআন পড়ো তোমার ওস্তাদরা বলে কান্দে। ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলেন, বেঈমান মেয়েটা কিসের দলিল শুনবে রে, কিসের ফতোয়া শুনবে রে মেয়েটা, আস্তে করিয়া বাইরে গেটের লকটা করিয়া দিলেন, যখন নাউজুবিল্লাহ। ছেলেটা কানি কালে বলে, বোন আমি বাড়ির ভিতরে ঢুকলাম, তুমি গেটের মেইন দরজা বন্ধ করলি কেন? মেয়েটা বলছে, ভাই বাড়ির ভিতরে ঢুকলি বন্ধ করার কারণ আছে, তোমাকে কেউ কেউ বলবে না, তোমাকেও কেউ কিছু বলবে না, যখন ঘরের ভিতরে আইসো ভাই আমি ঘরে বসে তো আদর যত্ন করি, তোর কাছে আমি দলিল ফতোয়াটা শুনব। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকলো, মেয়েটা আস্তে করে ঘরের কার দরজাটা করে দিল। ছেলেটা চিকরু দিয়ে বলো, বনিলে বাইরের সদর গেট বন্ধ করলি, ঘরে দরজা বন্ধ করলি কা? মেয়েটা তখন বলল, ভাই আমার বহুদিনের মনের আশা বাসনা, আমি তোর রূপে আমাকে মোহিত করে দিয়েছো ভাই, আমি প্রতিদিন রাস্তা থেকে ফিরে আসি, ভাই
নাই, আজকে আমি তোর দলিল শুনবো না, আমি তোর ফতোয়া শুনবো না, তোর রূপে আমাকে মোহিত করে দিয়েছো ভাই, আমার জীবনে জ্বালা নিবারণ করি তোর যেতে হবে, ছেলেটা কানি কানি বলছে, না রে বোন আমি পাব না, আল্লাহর কোরআন এই আয়াতের মধ্যে কোরআনে 114টা সুরে আছে, তাই বলি রে এই কোরআনে 6666টি আয়াত আছে, এই কোরআনটা আল্লাহ আমাকে এই দিলের মধ্যে রাখার ক্যাপাসিটি দিয়েছে, যেখান থেকে বলবি রে বোন আমি সেখান থেকে বলতে পারবো, বলি রে এই কোরআনটা আমি লুকিয়ে রাখি, এই পাপ আমি করে পারি না, আমাকে তুমি ছেড়ে দাও, মেয়েটা বলছে তোকে আমি ছেড়ে দেব না, বেশি যদি তবা বাহাদুরি করো এখন আমি শিখপুর দেব, গ্রামের মানুষ তোকে কেউ সারি দিবে না, যেরকম ঠিক না বিধি বাবা, যদি ছেলেটা দোষ না করে যদি মেয়েটা শিখপুর দেয় তখন ওই ছেলেটা দোষী হবে কিনা, যেরকম হবে কিনা বাবা, যদি মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয় একটা মোত্তাকিন পরহেজগারী মেয়ের দ্বারায় আল্লাহ গ্রামে 70টা মেয়ে ভালো হয়, আর একটা বেঈমান মেয়ের দ্বারায় গ্রামে 80টা মেয়ে খারাপ হয়, তোর কোন ঠিক না ঠিক, তোমার তো বোঝা নাই, হায় আল্লাহ নামাজ নেই, রোজা নাই, নাই জিকির, নাই তেলাওয়াত বাবা, নারী নেই পুরুষ বোঝা না যায়, এই যে রাস্তাঘাটে বসে থাকে, বাপ রে তোমার তো নাই রে বাপ, মাথার মেমোরি খারাপ হয়ে যায়, আর কয় কয় বু তুই কস, আফসা মালা কাল ওয়াজ করছে বু কস, কালকে কত কথা কয়া গেছে বু, কই মলবি মলার জন্য বু, আমার আরও উন্দিয়ে বেড়া পাইনি, আমার মনটা কয় গরিব উঠে গোটা উন্দিয়ে বেড়া, মাথা উন্দিয়ে রোগ ঠিক না ঠিক, কয়েছে বু মলবি মলনা মুন্সি আমির সাহেব হাফিজ সাহেব এলে হয়েছে দুনিয়া জঙ্গল, যেরকম ঠিক না ঠিক, ছেলেটা বলছে বল আমার দ্বারা এই কাজ হবে না, আমাকে তুমি ছাড়ি দাও, বলছে না ছাড়ি দেবো না, ছেলেটা আল্লাহর কাছে কাঁদল, আল্লাহর কাছে কাঁদি বলল, আল্লাহর কাছে বল আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি না আমার হেফাজতের মালিক, আল্লাহ তোর কোরআন আমার সেনার মধ্যে, আল্লাহ তোর কোরআনটা আমার মুখের মধ্যে, আল্লাহ আমি এই কাজ করতে পারি, ছেলেটার কান্দে কান্দ অস্থির হয়ে গেল, তখন ছেলেটা বলল মনি রে আমি তোর মনের আশা পূরণ করতে পারি, আমার একটা সত্য মানতে হবে, কি আমাকে অল্প বাথরুমের মধ্যে পায়খানায় যেতে দাও, ঠিক যা চলে গেল ছেলেটা পায়খানা, আল্লাহর কাছে ছেলেটা কান্দে আরো বলে আল্লাহ আমাকে তুই ইবাদত করো, আল্লাহ তুমি আমাকে ইবাদত করো, তোর কোরআনকে আমার বুকে রাখি, আল্লাহ আমি এই কাজ করতে পারি না, আল্লাহ আমি জাহান্নামে কোনোদিন জ্বলতে পারবো না, যুবকটা পায়খানার ভিতরে ঢুকলেন, মেয়েটা ভাবলো এই বোঝা পালে যাবে, ওই মেয়েটা পায়খানার দরজায় বাইরে দাঁড়িয়ে রইলেন, ছেলেটা পায়খানা তো পায়খানা নাই, খালি আল্লাহর ভয়ে কান্দে, কার ভয়ে কান্দে আল্লাহর হুজুরে কান, কার ভয়ে কান্দে আল্লাহর ভয়ে, আল্লাহ কুমুল্লাহ আল্লাহ আমি তোর ভয়ে কান্দি আল্লাহ, ছেলেটা দুই চোখের পানি, সেই পায়খানার ভিতরে বুক ভিজে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, ছেলেটা দেখে মেয়েটা বেঈমান মেয়েটা পায়খানার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেটা ভাবছে আল্লাহ আমি মনে করছিলাম এই পায়খানা দরজা দিয়ে পালে যাব, কিন্তু বেঈমানটা দাঁড়িয়ে আছে, লাস্টে ছেলেটা কাঁদতে কাঁদতে দুঃখের পানি যখন শেষ হয়ে যায় একটু পায়খানার তলব আসি যায়, একটু পায়খানা নিজের আসি যায়, আসার পরে পায়খানাটু নিজের হাতে তলায় নিয়ে একটু মাথার মধ্যে মুখের মধ্যে যখন মাখছে, মাখি যেই দরজা খুলি দিছে, মেয়েটা যখন রূপে পাগল, যখন ওইয়ের পায়খানা ওইয়ের মাথায় মুখে দেখবে, কত মেয়েটা আর ওই জৈবনে লালসা করবে, যেই দেখছে পায়খানা গায়ে মুখে দা হচ্ছে দা হচ্ছে আল্লাহ পায়খানা দিয়ে গায়ে মাথা শেষ করছে, ছেলেটা চলে যাচ্ছেন বারান্দার থেকে গেটের দরজা থেকে যায় কান্দে আল্লাহ মাওলা তোর কোরআনকে আমি রক্ষা করছি, আল্লাহ মামুদ তোর কোরআনকে আমি হেফাজত করছি,
আল্লাহ এই পায়খানা, আল্লাহ আমি এই পায়খানা ছোটো থাকতে আল্লাহ আমি যখন মার কোলে ছিলাম আমার মা আমাকে বিছনায় রাখি তুই কামে ব্যস্ত ছিল মাওলা, আমার মা কাজ করতে করতে আমি বিছনার মধ্যে পায়খানা করে দিছিলাম, আমার মা কাজে ব্যস্ত ছিল আমার পায়খানার দিকে লক্ষ্য করে নাই, আমি আমার পায়খানা নিজের হাত দিয়ে মাখি মাখি মুখের মধ্যে নিছিলাম, কানের মধ্যে নিছিলাম, চোখের মধ্যে নিছিলাম, আল্লাহ আমার মা দুনিয়ার কাজ শেষ করি আমার গায়ে মাথায় রক্ত গু মাখা শরীর খান সুন্দর কুসুম পানি দিয়ে ধুয়ে ধুয়ে আমাকে বুকের মধ্যে জড়ো করে দিচ্ছে, আল্লাহ আমার মা বুকের মধ্যে নিয়ে বুক আলে চুমে দিয়েছিল তবু আমার মা আমার পায়খানা যুক্ত শরীরকে ফেলে দেয় নাই, লাই মাবু তোর দয়া বেশি তুই রহমতুল্লিল আলামিন, আমার মাতটা কি তোর বেশি মায়া আল্লাহ, আল্লাহ আমি এই শরীর নিয়ে কেমন করি মাদ্রাসায় যাব, আল্লাহ যুবক যখন পানির মধ্যে নামবে রে মাদ্রাসায় যাবে রে পানিতে গোসল দিয়ে আল্লাহ কাছে কান্দি বলে আল্লাহ আমার মা যদি ছোটবেলায় পায়খানা ধুয়ে বুকে নিতে পারে আল্লাহ মাওলা তোর কোরআনকে আমি বুকে রাখি গায়ে মাথায় পায়খানা বরাইলাম এই পায়খানাকে মাওলা তোর কুদরতের দ্বারাই আমার শরীরটাকে তুমি সৌন্দর্য করে দিতে পারো কি না, আল্লাহ বলছে ফেরেশতারা যা আমার বান্দা আমার তালি এলি ওই যে কোরআন হাফেজ পানিতে নামি কান্দিছে যা তাকে দেখ একটা ডুব যখন দিয়ে দিল দ্বিতীয় ডুব যখন দেয় আল্লাহ বলে ফেরেশতারে তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, যারে ফেরেশতারে যা তৃতীয় ডুবের মধ্যে জান্নাতুল মেশক জান্নাতি আথর নিয়ে দেয় আমার ওই তালিলিম বাচ্চার গায়ে দিয়া, যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ, ছেলেটা লাশ গোসল দিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, মাদ্রাসার দিকে যায় কাঁদতে কাঁদতে, যে মাদ্রাসার রুমে যখন ঢুকছিলেন ওস্তাদের ক্লাস শেষের দিকে আসে গেছেন, যখন উনি ঢুকলেন কিছুক্ষণ মাদ্রাসার ক্লাস করার পরে ওস্তাদ বলছে বাবারে আজকে তো আমার রুমের মধ্যে ক্লাসে এমন কি সুগন্ধি লাগে আসছেন বাবা, আমার আমি আমার ওস্তাদ হয়ে তোমার ওস্তাদ হয়ে আমার জীবনে এমন সুগন্ধি পাই বাবা, যখন তোমরা বাড়ির দিকে চলে যাবে যাবার সময় সুগন্ধির আতরটা নামক দিয়ে গিয়ে দিবেন বাবা, আমি ওই আতর ওই সুগন্ধি আমি ব্যবহার করবো, যেরকম সুবহানাল্লাহ সব অবস্থা যখন মাদ্রাসা থেকে বাড়ির দিকে চলে যায় ওস্তাদ দেখে বলে অফিস থেকে আয় বাবা তোমাকে বলছি বাবা ক্লাসের মধ্যে ওই সুগন্ধি জাতীয় আতরটা কায় পরে যাচ্ছেন বাবা, আজকে মাদ্রাসার চতুর্দিকে এত সুগন্ধি বাবা যেদিকে অফিসের ভিড় সেই দিকে আমি সেই স্যানটা পাই আমার কাছে এই আতরটা একবার নেখে দিয়ে যাবে, সব ছাত্র বলছে ওস্তাদজি আপনি যে সুগন্ধির কথা বলছেন ওস্তাদজি আমরা সেই সুগন্ধি আমার কাছে নাই, ও ওস্তাদজি আমরা বলি যে ছাত্রটা একদিন ক্লাসে কোরআন পড়লে ওস্তাদজি তার কোরআন ক্লাসে আপনি চোখের পানি নিজে ধরে রাখতে পারেন না, ওই ছাত্রটার গা দিয়ে আমার বন্ধুটার গা দিয়ে আজকে এই সুগন্ধির স্যানটা বেড়েতেছে, যদি নিতে চান ওই বন্ধুটাকে ডাকান তিনি কোন সুগন্ধি আথর পরে আসে, ওস্তাদ তখন রাগ মারলো ব্যাথা আয় 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 বাবা আয় রে তোর কাছে সবার মুখে শুনলাম তুমি বলে দামি সুগন্ধি পরে আসো আমাকে লিখে দিয়ে যা আমিও সেই সুগন্ধি ব্যবহার করবো, লাস্টের মধ্যে ছেলেটা বলে হুজুর গো আমাকে লজ্জা দেন না গো হুজুর
আমার বাবা নাই, ছোটকালে আমার আব্বা হারাছি হুজুর, আমার মা আমাকে আলিম বানার জন্যে হুজুর, আমাকে আবেজ বানার জন্যে হুজুর, আমাকে এই মাদ্রাসায় পাঠে দেয়, আমার মার পয়সা নাই, মানুষের বাড়ির কাজ করে, আমাকে এই মাদ্রাসার খরচ জোগায়, সেই মা কি কোনোদিন সুগন্ধি কিনে দিতে পারে? ছেলেটার কান্দন দেখে উস্তাদ বলে, বেটা তোমার গা দিয়ে তো সুগন্ধি রে বেটা। ও উস্তাদ জি, ছোটকালে আব্বার আছি, আব্বার মুখ দেখতে পারি নাই, আব্বা কেমন ছিল আমি জানি না। মার মনের আশা আমাকে হাফেজ কারি মাওলানা বানাবে। ওস্তাদজি, মা মানুষের বাড়ি কাজ করে, আমাকে এই ইলমের খরচ পাওয়া যোগায়, সেই মার কাছে আমি কি দামি বস্তু তাতে পারি? ওস্তাদজি বলছে, রে বেটা তোমার কি জন্যে এত গা সুগন্ধি হলো? তখন বল, হুজুর এই ঘটনা হয়েছে। ওস্তাদজি বলছে, বেটা রে তুমি আল্লাহর কোরআন হেফাজত করেছো বেটা, রে বেটা এটা দুনিয়ার খুশবু না, এটা দুনিয়ার আথর না, রে বেটা রে তুমি জান্নাতি খুশবু দুনিয়াতে পালি রে। উস্তাদ বললো, বেটা রে, হে বেটা তোমার পায়ের জুতে নাই, তোকে আল্লাহ জান্নাতি আথর দান করলেন, বাবা তুমি এত কম দামি কাপড় পরি মাদ্রাসা আইসো কেন, এতদিন আমাকে কেন বলো নি, কেন বলো নি? ওস্তাদ দেখি বললো, বেটা রে আমার অফিসে আমার কত পুরান জুতে পড়ে আছে রে বাবা, আমার পায়ে জুতে গুলে তোকে দান করেছিলাম, কাল থেকে তুমি মাদ্রাসায় পায়ে জুতে পরে আসবা, এই ঠান্ডার মৌসুমে তুমি খালি পায়ে আসবা না। আর রাত্রিকালে ওই ছেলে যখন উস্তাদের জুতাগুলো হাতের মধ্যে নিয়ে যায়, কান্দি বলে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আল্লাহ আমার আব্বা বেঁচে থাকলে আমি উস্তাদের জুতা আমি কোনোদিন বুকে নিতাম না। আব্বা রে আয় শোনা, আয় শোনা, বাবারা আমার মা বোনেরা যার বাবা নাই, যার বাপ নাই, সেই সন্তান বোঝে বাপের কি দরজ যখন ঠিক না বেটা। ছেলে কান্দিতেছে বলছে, আল্লাহ আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি আজকে উস্তাদের বাইরে জুতে নিয়ে বাড়ি যেতাম না, আমার আব্বা আমাকে বাদরে সাইজের সামনে আমাকে দামি পোশাক পরে। শোনার চানরা, উস্তাদের কথা মনে করি, উস্তাদের দানের জুতোগুলো নিয়ে বুকের মধ্যে নিয়ে বাড়ি থেকে কানতে কানতে চলিয়ে যায়। উস্তাদের কথা শুনছিল, বাবা কাল থেকে জুতোগুলো পরিষ্কার করিয়ে তুমি বাড়ি মাদ্রাসায় আসবা। বাড়িতে চলে গেছেন, জিয়া বলছে, আম্মু আম্মা কি হয়েছে বাপ তুমি কান্দ কেন? কইছে, মা মা গো আমার আব্বু নাই রে মা, আজকে আমার উস্তাদের পায়ের জুতা আমাকে দান করলো রে মা, এই জুতা পেলে আমি তো যেতে পারি না রে মা, আমার উস্তাদের জুতোগুলো পরিষ্কার করে দিও মা, আমি কালকা মাদ্রাসায় চলে যাব, খালি পায়ে গেলে মা উস্তাদ বড় কষ্ট পাবে। মা বুঝে মানি, কান্দিস না, তুই কান্দিস না রে সোনা, তোর উস্তাদের জুতা যখন তোকে দান করেছে আমি নিশ্চয় তোকে আমি দেব, পরিষ্কার করে দেব। সকালবেলা সাঁতরটা মার কাছে ডাকি ডাকি বলে, মা আমি এখন মাদ্রাসায় চলে যাব রে মা, আমার উস্তাদের জুতাগুলো আমাকে দেয়া দা। মা
আরে বুড়ে মানুষ বুঝতে পারে নাই জুতা পরিষ্কারের ঘটনা, মা জুতা পরিষ্কার করেছে সেই জুতা গরম পানিতে হির দিয়েছিল, জুতার জায়গায় জুতার অংশ আর নাই, সব জুতা নষ্ট হয়ে গেছে। সকালবেলা ছেলে বলছে মা ওস্তাদের দানের জুতাগুলো দাও আমি পাই দিয়ে মাদ্রাসার দিকে চলে যাবো। মা বলছে সোনা তোর ওস্তাদের জুতা আমি পরিষ্কার করতে পারি নাই বাবা, জুতা পরিষ্কার করতে নষ্ট হয়ে গেছে বাবা, সেই জুতা তো তুমি পরিতে পাবা না পাই দিতে পারো না। মা আমার উস্তাদের দানের জুতা মা আমার হাতে দিয়ে ধরে মা আমি সারিয়া মাদ্রাসায় আমি যেতে পারবো না। মা আসি বলছি বাবা এই যে তোর উস্তাদের জুতার অবস্থা, আমি মা আমি বুঝি নাই কেমন করি পরিষ্কার, আমি গরম পানি হিটোতে তাগে দেওয়ার সাথে জুতার অবস্থা শেষ হয়ে গেছে। মার কাছে বলছো মা এই জুতা আমি ফেলে দিয়ে যেতে পারবো না, তবু মা আমি উস্তাদের কাছে এই জুতা নিয়ে চলে যাব, আমার উস্তাদ আমাকে দান করেছে, জুতা নিয়ে যায় কান্দে আল্লাহ আমার মা, মা কিন্তু অন্যায় বলতে পারি না, আল্লাহ আমার ওস্তাদের জুতার জন্য আমার মাকে আমি অপমান করতে পারি না, আমার মাকে কষ্ট দিতে পারি না, আল্লাহ আমার মা কষ্ট বলে আল্লাহ আমার এই এলেমের মূল্য থাকবে না। জনগণ ঠিক না বিঠে, জনগণ ঠিক না বিঠে, বাপজন মনে রাখবেন 90% যুবক আছে। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুল তো সুম্মা আয়ু নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি, রসুল বলল আছে কালা বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু বাবা 90% যুবক আছে বাপ যতদিন পর্যন্ত বিয়ে করে নাই সালার ছেলেটা অতদিন পর্যন্ত মার মুখে বাবার ডাকটা সুন্দর থাকি যায়, অতদিন পর্যন্ত বাপ মা ডাক্তার সুন্দর থাকি যায়, কিন্তু আধুনিক যুগের নারী আসিয়ে সায়েন্সের যুগে নারী আসিয়া সেই বাবা মা ডাকটা বন্ধ করে দেয়। জোরে কোন ঠিক না বেঠি, একজনে বাপ যেন আমার শোনার চানরা মনে রাখি জান্নাত যাওয়াটা অত সহজ কথা নয় রে বাবা, আমার মনে রাখি সন্তানটা বলছে আল্লাহ আমার উস্তাদের জুতে মা নষ্ট করতে পারে, মা পরিষ্কার করতে নষ্ট করতে পারে, আমার উস্তাদের জুতের থেকে আমার মা কত দামি, জোরে কোন ঠিক না বেঠি, আমার মা কত দামি। আজকে দেখতে পাবেন 90% যুবক আছে বাবা, বিবি যদি বলে শোনেন কি শোনেন আমার মা আসতেছে কি শশী কেছে বউ কাই আসিয়া তো মোড়ের মাও তো বাজার যাও, মোর মা এমনি তোমার সাথে রাজি না আসিল, মোর আব্বা দিয়ে বিয়ে দিয়ে মরিল মোর মা জীবনে রাজি না আসিল, তা মোর মা আজকে আসবে লাগছে, মোর মা এমনি ছোটো মাছ খায় না বড়ো মাছ ছাড়া মা বড় লোক মানুষের ছোয়া। শশী কেছে বাড়ে তোমার মা কোন বড় লোক মানুষের ছোয়া বাড়ে, আর তোমরা বুঝেন মোর মার বংশের খবর জানেন গোটা দুবি দৃষ্টি মোর মা ছকাইছে নি, যেরকম ঠিক না বিঠিক,